আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে পাইপিং ফেব্রিকেটর, পাইপিং ট্রেইনার মোহাম্মদ নাজমুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নতুন স্টুডেন্টদেরকে পাইপ ফেব্রিকেশন করার সময় যে টেক ওয়েল্ডিং প্রয়োজন সেটা আমরা আজকে তাদেরকে শেখাব। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আমরা কীভাবে আমাদের স্টুডেন্টদেরকে টেক ওয়েল্ডিং সম্পর্কে ধারণা দেয় এবং টেক ওয়েল্ডিং শিখাই। ওকে বন্ধুরা, একটা পাইপ ফিটারের জন্য মাস্ট বি প্রয়োজন টেক ওয়েল্ডিং জানা। একটা পাইপ ফেব্রিকেটর তার পাইপিং কাজের দক্ষতার পাশাপাশি তাকে টেক ওয়েল্ডিং সম্পর্কে জানা থাকা লাগবে, অবশ্যই তাকে টেক ওয়েল্ডিং সম্পর্কে জানতে হবে। তো আজকে আমরা টেক ওয়েল্ডিংয়ে কীভাবে করতে হয়, টেক ওয়েল্ডিং দিয়ে কীভাবে পেকিং দিতে হয় এটা আমাদের স্টুডেন্টদেরকে আজকে শেখাব। আমাদের টেক ওয়েল্ডিং করার জন্য অবশ্যই আমাদের সেফটিটা অবশ্যই মাস্ট মেনটেন করতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা সিআইজি শট, হ্যাঁ সিআইজি ফুল মিনিং তার নিশ্চয় ব্যাস হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সিআইজি শট, হ্যাঁ সম্পূর্ণ সাজাতে হচ্ছে একটা সিআইজি শট, হ্যাঁ তারপরে আমাদের সেফটির জন্য নিতে হবে কি হ্যান্ডগুলো, হ্যাঁ এটা কিন্তু সিআইজি হ্যান্ডগুলো, ওকে। তারপরে আমাদের প্রয়োজন একটা ওয়েল্ডিং হিট স্টিক, ওকে। এখানে দেখো দুইটা পার্টি আছে, এখানে একটা ব্ল্যাক কালারের গ্লাস দেওয়া আছে যেটাকে ব্লু গ্লাস বলা হয়, একটা হোয়াইট গ্লাস দেওয়া আছে, ওকে, এটাকে বলা হয় হিট স্টিক, ওকে। তো আমরা প্রথমে আমাদের সেফটি নিব, সেফটিতে প্রথমে আমরা কী করবো হ্যান্ড গ্লোভস পরব, দুই হাতের জন্য দুইটা হ্যান্ড গ্লোভস করে নেব, ওকে, দুই হাতে দুইটা হ্যান্ড গ্লোভস করে নেব। এটাকে বলা হয় হিলার, সিএসি ওয়েল্ডিং করার জন্য আমাদের এটা প্রয়োজন, এটা হচ্ছে আমাদের সিএস, যেহেতু আমরা কার্বন স্টিল পাইপ ওয়েল্ডিং করবো এই জন্য আমরা সিএস ফিলার নিয়েছি। একটা ফিলার আছে, আরও বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ম্যাটেরিয়ালের ফিলার আছে, এটাকে বলা হয় কি ফিলার, হ্যাঁ। তো তোমরা দেখো সিএসি টর্চ কীভাবে ধরতে হয়, এটা কিন্তু সিএসি টর্চের সুইচ, যখন তুমি এখানে বেড়ে এটা চাপিবা তখন এখানে ফায়ার করবে। তো আমি নিয়ে নেবো, তো আমি ওয়েল্ডিং করে তোমাদের দেখাবো পরে, আগে কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাই, কীভাবে দরকার হবে টর্চ, তুমি টর্চ ব্যালেন্স রাখার জন্য এভাবে একটু ধরে নিতে পারো, হ্যাঁ তাহলে টর্চের ব্যালেন্সটা তুমি পাবো। আর যদি প্রয়োজন না হয় সমস্যা নেই, তুমি যদি এভাবে কমফোর্টেবল ফিল করো তুমি এভাবেই দেবো, হ্যাঁ। তো আমি এভাবে ধরে নিতেছি, ওই যে দেখো এটাকে বলা হয় টার্ন স্টিল, হ্যাঁ এটাকে বলা হয় টার্ন স্টিল, এটা আমি কখনো প্লেটের সাথে কি লাগাবো না, আর ওয়েল্ডিংয়ের সময় কী করে এটাকে কাজ করে কাজ করে লাগবে, আর সামনে তোমার কি ফিলার থাকবে, তো তুমি যখন এখানে টেকিং দিবা তখন এটাকে তোমার আস্তে আস্তে একটু বদলি করতে হবে, ঠিক এবার আস্তে আস্তে মুভিং করতে হবে সামনের দিকে যাওয়ার জন্য, আর না হয় তুমি যদি এক জায়গায় ফায়ার করে রাখো তাহলে কী হবে এটা ছিদ্র হয়ে যাবে, ঠিক আছে কী হবে ছিদ্র হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। আমার অবশ্যই মাস্ক মুভিং করতে সামনের দিকে যেতে হবে, সামনের দিকে আমাদের এখানে ফিলার দিয়ে তারপর সামনের দিকে যেতে হবে। দেখো আমি কীভাবে করতেছি, একবার টর্চ এগিয়ে নিচ্ছি, একবার টর্চ এগিয়ে নিচ্ছি, একবার টর্চ নিচ্ছি, একবার টর্চ এগিয়ে নিচ্ছি, ওকে। আমি এখানে কি রড ফিলারে যেভাবে আস্তে আস্তে ফেলতে থাকি, তাহলে তুমি দেখো আমি কীভাবে করতেছি তুমি দেখো, ওকে ওকে দেখো। আমি কিন্তু এটা কিন্তু বডিতে লাগাইতেছি না, এটা কি বডিতে লাগাইতেছি, দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আমার টর্চ কি সামনের দিক যাচ্ছে, আমি যদি মুভিং না করি তাহলে কিন্তু আমার টর্চ সামনের দিক যাবে না, ওকে। তবে আস্তে আস্তে মুভিং করাই যাবে, মুভিং করে নিয়ে টর্চ আমার আস্তে আস্তে সামনের দিক যাবে, ওকে ঠিক আছে। তো দুজন স্টুডেন্ট সামনে আসো, যাদের কাছে ব্লু গ্লাস এবং হিট স্টিক আছে, আর তোমরা বাকি কাজ করে দাও, আমি তোমাকে ওয়েল্ডিং করে দেখাবো কীভাবে ওয়েল্ডিং করতে হয়, এখান থেকে টর্চ করে দাও, ওকে। তোমাদের দুজনের কাছে ব্লু গ্লাস আছে, আচ্ছা ঠিক আছে, যার তার কাছে ব্লু গ্লাস আছে তোমরা সামনে আসো, ঠিক আছে। খালি চোখে কখনো এদিকে টাকা পাঠা যাবে তাহলে কিন্তু শর্ট খাবা, ওকে খালি চোখে তাকে নিই শর্ট খাবা, ওকে ঠিক আছে।
আমরা দেখো এখানে ওয়েল্ডিং করছি, তোমরা দেখো আমরা